সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, যে কিভাবে চাকরি ছেড়ে একজন উদ্যোক্তা হলেন সে বিষয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। দর্শক মন্ডলী, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগি রয়েছে, অর্থাৎ উনি চাকরি ছেড়ে কেন হঠাৎ করেই এই উদ্যোক্তা হয়ে উনি ব্রয়লার মুরগি পালন শুরু করলেন, এবং এই ব্রয়লার মুরগি পালন সম্পর্কে এ টু জেড আপনাদের সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরব। তো আসুন ভিডিওটি চালু করা শুরু করা যাক। দর্শক মন্ডলী, আপনাদের মাঝে এখন আমি আপনাদের আজকের যিনি উদ্যোক্তা ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। উনি আমাদেরকে এই মুরগি ব্রয়লার মুরগি কিভাবে পালন করতে হয় এবং এ টু জেড, অর্থাৎ দিনে কি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, কি পরিমাণ আপনার এর বেড তৈরি করতে খরচ হয়, এবং টোটাল বিদ্যুৎ খরচ, কয়টি ফ্যান এবং কয়েকটি লাইট লাগে, সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আপনার আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি হঠাৎ করে চাকরি ছেড়ে কিভাবে উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী হলেন যদি আপনাদেরকে একটু জানাতেন। আসলে অনেকদিন যাব চাকরি করলাম, চাকরি হলো টেক্সটাইলে ছিলাম, চাকরি হলো পড়ার অধীনে চাকরি, মানে কোনো ছুটি ছাটা ছিল না, কেমন ছুটি মাটি পাই নাই, ঈদের একটা দিন গেছে তখনও ফ্যাক্টরি আমাদের চলছে, তেমন সুযোগ সুবিধা, মানে পড়ার দিনই চাকরি তো বুঝেনি। সেখান থেকে আমার চাকরি করার প্রতি মন মানসিকতা তেমন ছিল না। চাকরি বাদ দিয়ে আপনি মূলত এই মুরগি পালনে আগ্রহী হলেন। এখন এই মুরগি আপনার প্রতি পিস কয় কেজি পরিমাণ ওজন হয়েছে? 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। এখন কত পিস মুরগি আছে বর্তমানে? 950 পিস পিস আছে। 950 পিস। আপনি যখন প্রথম বাচ্চা নিয়ে আসলেন তখন কত পিস বাচ্চা নিয়ে আসছিলেন? 980 পিস। 980 পিস বাচ্চা আনছিলেন, এখন মানে মারা যাওয়ার পর 950 পিস জীবিত আছে, তাই না? আলহামদুলিল্লাহ ভালোই, মানে খুব একটা মুরগি মানে মারা যায়নি। এখন এর খাদ্য কেমনে কি? প্রথম যখন মুরগি আনলেন, মুরগি আনা থেকে এখন পর্যন্ত কখন কোন ধাপে কি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়েছে যদি আমাদের দর্শকদেরকে এই বিষয়ে বিস্তারিত বলতেন, তাহলে ওনারাও আগ্রহী হয়ে এই ব্রয়লার মুরগি পালনে ওনারা উদ্যোক্তা হতে পারতেন। এখনকার এখানে আমাদের 1000 মুরগির জন্য মোট টার্গেট হলো 50 বস্তা খাদ্য। 50 বস্তা খাদ্য, হ্যাঁ। ছোট বাচ্চার জন্য ব্রয়লার স্টার্টার ফিড, এটা খাওয়াইতে হয় 10 থেকে 12টা, 10 থেকে 12 বস্তা, 12 বস্তা, মানে প্রথম অবস্থা, প্রথম অবস্থায় জিরো খাদ্য যেটা বলি। হ্যাঁ, মানে এই এই পর্যন্ত যে বাচ্চাগুলো মুরগিগুলো বড় হয়েছে, মানে জীবনকাল কতদিন? আপনি যখন নিয়ে আসছেন তখন থেকে এখন কতদিন বয়সে 2 কেজি প্লাস ওজন হয়েছে? 30 দিন। 30 দিনের ভিতরে, অর্থাৎ 30 দিনে বয়সে বাচ্চা 2 কেজি হয়েছে। হ্যাঁ, 2 কেজি, 2 কেজি হয়েছে। এর ভিতরে প্রথম কি পরিমাণ খাদ্য খাওয়াইছেন? স্টার্টার ফিড কত বস্তা? স্টার্টার ফিড 10 বস্তা খাওয়াইছি। ছোট অবস্থায় স্টার্টার ফিড 10 থেকে 15 দিন পর্যন্ত, ওই এটা হয় 15 দিন, 15 দিন বয়স পর্যন্ত স্টার্টার ফিড 12 বস্তা হইলেই সম্ভব হয় আর কি। হ্যাঁ, 10 বস্তা বা 12 বস্তা হইলে 15 দিন পর্যন্ত চলে, 15 দিন। তারপরে বাদ বাকি খাদ্য ব্রয়লার গুয়ার, যেটা বলে গুয়ার, যেটা বৃদ্ধির জন্য আর কি। হ্যাঁ, ওই ওটা একটু বড় খাদ্য। হ্যাঁ হ্যাঁ, বড় খাদ্য, ওইটা 40 বস্তার মতো খাওয়া লাগে। 40 বস্তা পর্যন্ত খাওয়া লাগে। তাহলে টোটাল আপনার টার্গেট হলো যে 1 মাসে 980 পিস, মানে 1000 বাচ্চার জন্য খাদ্য বরাদ্দ হলো 50 বস্তা। 50 বস্তা। এই 50 বস্তা খাদ্যের দাম কত? 50 বস্তা খাদ্যের দাম প্রতি বস্তা হচ্ছে 3450 টাকা, নগদ টাকা 3450 টাকা। হ্যাঁ, এই যে আপনারা যে এখন এই বড় মুরগির জন্য যে বড় খাবার খাওয়াচ্ছেন, কোনগুলা এগুলাই বড় খাবার? হ্যাঁ, এগুলাই। এই এই যে যে এই যে যে খাবারগুলা এখন মুরগি খাচ্ছে, এটাই কি মূলত বড় খাবার?
এটা হলো বড় মুরগির জন্য, আর ছোট মুরগির জন্য হলো ওই স্টার্টার ফিড। স্টার্টার ফিড ছোট সাইজ। আচ্ছা, দানা ছোট, যাতে ছোট মুরগি ছোট বাচ্চা এই খাবার গুলো ঠিক মতো খেতে পারে। আচ্ছা, এই দিনে কয়বার খাবার দিতে হয়, কয় বেলা খাবার দিলে মোটামুটি মুরগি ভালো বৃদ্ধি হবে? খাবার মূলত তিনবার দেই আমি, তিনবার, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। রাত্রে একবার, অর্থাৎ রাত্রে খাবারই শেষ। আর এই তিনবার খাবার দিলেই মুরগি ধীরে ধীরে খাওয়া শুরু করে। আর পানি কি পরিমাণ দিতে হয়? পানি মূলত যত পানি চেঞ্জ করে দেওয়া যাবে তত মুরগির জন্য ভালো, মানে পানি পরিবর্তন পরিবর্তন করে যত দেওয়া যাবে ওইটাই ভালো। এটাই ভালো, দিনে পাঁচ ছয় বার দিলে আরো ভালো হয়, যেহেতু গরম, গরমের সময় এখানে যদি পানিটা পরিবর্তন করে দেওয়া হয় পানিটা মুরগি খাইব বেশি, মানে নতুন পানি, কিন্তু বেশিক্ষণ থাকলে পানিটা গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়, মুরগি খাইতে চায় না। আপনার এই 1000 বস পিস মুরগির জন্য কয়টা ফ্যান, মানে টোটাল ঘরে কয়টা ফ্যান? এখানে পাঁচটা ফ্যান আপাতত আছে, ছয়টা ফ্যান আছে আপাতত। হ্যাঁ, ছয়টা ফ্যান আছে, আরো যেহেতু গরম বেশি ফ্যান আরো কিছু বাড়াইতে হবে, আরো দুইটা ফ্যান হয়তো হইলে আরো ভালো হইতো। ঘর কয় হাত? ঘর এখানে 1135 স্কোয়ার ফিট। 1100 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার, 1100 স্কোয়ার ফিটে 1100 মুরগির জন্য বরাদ্দ, প্রতি স্কোয়ার ফিটে একটা করে মুরগি, প্রতি স্কোয়ার ফিটে এক মুরগি, অর্থাৎ চারিদিকে এক স্কোয়ার ফিটে এক মুরগি, এক মুরগি। হ্যাঁ, এতটুকু পরিমাণ, এটা হলো মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি। হ্যাঁ, প্রতি স্কোয়ার ফিটে একটি করে মুরগির বাচ্চা, একটি করে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা বরাদ্দ। এর জন্য টোটাল ছয়টা ফ্যান। আপনার এটা, এই পাত্রের নাম কি? পানির পাত্র, পানির পাত্র আর খাদ্যের পাত্র, পাত্র। এই 1100 এর নাম হলো ডিঙ্কার, ডিঙ্কার, পানির ডিঙ্কার, খাদ্যের ডিঙ্কার, খাদ্যের ডিঙ্কার। এই খাদ্যের জন্য মূলত এই 1100 মুরগির জন্য কয়টা ডিঙ্কার আর ই লাগে? পানির পাত্র, খাদ্যের পাত্র যত বেশি দেওয়া যাবে তত মুরগির পক্ষে ভালো, কারণ এই মুরগিটা এখানে খাদ্য খাচ্ছে। এই মুরগিটা ব্রয়লার মুরগি এমনই, এখানে যদি খাদ্যর পাত্র না থাকে একটু খাদ্য শেষ, কিন্তু একটু দূরে যায় খাইবো তা খাইবো না, মানে অলস প্রকৃতি, অলস প্রকৃতির মুরগি। মানে এই ব্রয়লার মুরগির স্বভাব হলো তারা হলো মূলত দেশি মুরগির মতো না, চালাক চতু না, মানে অনেকটাই অলস, অলস প্রকৃতি। এখানে যদি খাদ্য না থাকে এখানে ঠুর খাবো, আরেক পাত্র যে খাদ্য আছে ওইখানে যাবো না। ও আচ্ছা, অনেকটাই অলস। এই জন্য যত পাত্র দেওয়া যায়, অর্থাৎ পানির ডিঙ্কার এবং খাদ্যের, 1000 মুরগির জন্য 30 থেকে 35টা দিলে সবচেয়ে ভালো হয়, মানে পানি সহ খাদ্যের দুইটা সহ 30-35, না না, খাদ্য 30টা 35টা, পানি 30টা, পানি 30, পানি 35টা। এখন বর্তমানে এই ব্রয়লার মুরগির বাজার মূল্য কেমন, প্রতি কেজি মানে কি পরিমাণ বিক্রি করতে পারবেন? ব্রয়লার মুরগির বাজার আসলে এটা চাহিদার উপর নির্ভর করে, যদি চাহিদা বাড়ে তাহলে বাজার ভালো থাকে, আর চাহিদা কমে তাহলে বাজার কমে যায়, কাঁচামালের মতো আর কি। আচ্ছা আচ্ছা, আর এই প্রতি পিস মুরগি আপনারা যখন কিনে আনছেন, মানে প্রতি পিসের বাজার মূল্য কত? আমি এটা প্রতি পিস কিনে আনছি 62 টাকা করে, 62 টাকা পিস। আপনার পরিবহন খরচ সহ 62 টাকা নাকি পরিবহন খরচ আলাদা? পরিবহন খরচ আলাদা 1000 টাকা, মানে টোটাল লাগে 1000 টাকা পরিবহন খরচ। ওটা হলো যার যার দূরত্ব, দূরত্ব বুঝে, দূরত্ব বুঝে ইয়ের কম বেশি হতে পারে। আর প্রতি পিসের মূল্য 62 টাকা, এটা কি কম বেশি হয়? হ্যাঁ, কম বেশি হয়। প্রতি পিস মুরগির দাম 62 টাকা এবং এর পালন কাল, অর্থাৎ মাত্র 1 মাস পারলে আপনারা বিক্রি করতে পারবেন, এবং প্রতি পিস 62 টাকা বিক্রি কেনার পর এই 1 মাসে খাবার খাওয়াইতে হয় 1000 বস্তা, 150 বস্তা, তাই না? 50 বস্তা। টোটাল 50 বস্তার দাম কি পরিমাণ হতে পারে? টোটাল 50 বস্তা হিসাবে হিসাব করতে হবো, যেমন এখানে প্রতি বস্তার দাম হলো 3500-3450 টাকা, 9000 টাকা, 3450 টাকা হলো প্রতি বস্তার দাম। তাহলে 50 বস্তার দাম আসতেছে 1,72,000, 1,72,500 টাকার হলো খাদ্য, খাদ্য 1 মাসে। আর মুরগির বাচ্চার দাম কত? 62 টাকা, 62 গুণন হলো 980, 980, 60,000 টাকা, 60,760, 60,760 হলো ইয়ের দাম, এই বাচ্চার দাম। আর 1,72,500 টাকা হলো খাদ্যের দাম। তার মানে প্রতি পিস যদি
মানে একটা অ্যাভারেজ দাম দেন যে আমি এত টাকা বিক্রি করতে পারবো প্রতি পিস? প্রতি পিস মানে এখানে ব্রয়লার মুরগি পিছনে এখনকার যেহেতু খাদ্যর দাম বেশি এবং ওষুধপত্রের দামও বেশি, এখন 1 কেজি মুরগি উৎপাদন খরচ 160 টাকা পড়ে যায়। 160 টাকা পড়ে যায়? হ্যাঁ, 1 কেজি মুরগি উৎপাদন করতে খরচ করে 160 টাকা। 160 টাকা? হ্যাঁ, যদি মুরগি সুস্থ সুস্থ স্বাভাবিক থাকে। এখন কথা হলো যে এই মুরগি পালনের জন্য কি কি মুরগির অসুবিধা হয়, এই অসুবিধা গুলো যদি দর্শকদের মাঝে আপনি তুলে ধরতেন তাহলে, যেহেতু যে কোনো ফসল হোক বা মুরগি গরু যাই পালন করেন না কেন, এগুলো মূলত রোগ বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণটা বিশেষ করে মুরগিতে থাকে, কি কি ভাইরাস আক্রমণ করে এবং কি কি ওষুধ মেডিসিন গুলো তাদেরকে খাওয়াইতে হয় যদি একটু বলতেন। যেহেতু ব্রয়লার মুরগি হলো যত পশু পাখি আছে তার চেয়ে তার ভিতরে ব্রয়লার মুরগি একটু দুর্বল প্রকৃতির বেশি, যেহেতু 1 মাসের ভিতরে 2 কেজি ওজন হয়ে যায়, এর এর রূপ হওয়াটাই স্বাভাবিক, মানে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বেশি এই মুরগি। এই মুরগি আপনার সতর্ক সহিত এরা লালন পালন করতে হবে। যেমন এই যে মুড়ি যে বাজে, মুড়ি বাজার যে বালুটা, যদি বালুটার তাপ বেশি হয়ে যায় মুড়ি কিন্তু চাউল কিন্তু পুরা যায় পুরে যায়, আবার যদি কম হয় কিন্তু মুড়ি মুড়ি উঠে না, মুড়ি ফুলে না আর কি। তেমনি ব্রয়লার মুরগি পালন ঠিক ওই রকমই, এই ব্রয়লার মুরগি সব পালন করার জন্য 24 ঘন্টায় নজরদারির ভিতরে থাকতে হবে, রাখতে হবে। এটার সব 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 সময় খেয়াল রাখতে হবে মুরগি যাতে অসুস্থ না হয়, অসুস্থ না হয়। অসুস্থ অসুস্থ হইলেই সমস্যা, কারণ মুরগির আয়ুকাল হলো 1 মাস, 1 মাসের ভিতরে যদি এটা অসুস্থ হয়ে যায় অসুস্থ চিকিৎসা করার জন্য এই মিনিমাম 1 সপ্তাহ সময় লেগে যায়। এক সপ্তাহ সময় যদি চিকিৎসা মানে 1 সপ্তাহ যদি খাদ্য না খায় পানি না খায় তাহলে কিন্তু ওজনটা ঠিক আসবে না, কারণ এটার চিকিৎসা চলতেছে। তাই এখানে রোগের চিকিৎসার সাথে রোগ যাতে না হয় এটার বিষয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে, প্রতিরোধ ব্যবস্থা করে প্রতিরোধ ব্যবস্থা করে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে যে খাদ্যের সাথে কি কি মেডিসিন বা ভ্যাকসিন যাই খাওয়ানো হোক, কি কি খাওয়াইলে মূলত কোন ধরনের রোগে আক্রমণ করবে না এই ব্রয়লার মুরগিকে, এই বিষয়ে? ব্রয়লার মুরগি সাধারণত ওষুধ বা মেডিসিন পানির সাথে মিশিয়ে খাওয়া হয়। আপাতত স্বাভাবিক অবস্থায় যে ওষুধগুলা খাওয়াতে হয়, যেমন প্রথম অবস্থায় মুরগি আনার পর আপনার প্রথম বাচ্চা আনার পর একটা এনার্জি প্লাস স্যালাইন, এনার্জি প্লাস স্যালাইন, এটা 500 গ্রামের প্যাকেট 10 লিটার পানিতে গুলে এটা 3-4 ঘন্টা শুধু এনার্জি প্লাস পানি এটা খাওয়াইতে হয়, মানে আনার সাথে সাথে, আনার সাথে সাথে খাদ্যের আগে ওইটা খাওয়াইতে হয়। হ্যাঁ, খাদ্য ওইটা পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে খাদ্য দিতে হয়, বাচ্চা যখন বোরিং করা হয়। আচ্ছা, খাদ্য খাবে আর পানি তারা? হ্যাঁ, পানি খাবে। তারপরে ওষুধ খাওয়াইতে হবো শেফা ওয়ান, এটা হলো পপুলার ফার্মাসিটির একটি ওষুধ, এটা মানে 100 ml পাউডার পাওয়া যায়, ওইটা পানি কন্টিনিউ ওইটা চলবো, ওইটা মানে রানিং চলবে। হ্যাঁ, রানিং চলবো, ওইটা 2-3 দিন খাওয়ানোর পর তারপরে অন্যান্য ওষুধ গুলা দিতে হবে, যেমন অ্যালকোয়ারজিম আমি খাওয়াই, এটা হইলো খাদ্য হজম শক্তির জন্য এবং কি খাদ্যটা সহজে ভাঙতে সাহায্য করে অ্যালকোয়ারজিম, মানে হজম প্রক্রিয়া সম্পন্ন করে এই অ্যালকোয়ারজিম। তারপরে আরেকটা ওষুধ আছে লাইসোপ্লাস, এটা হলো এসএ কোম্পানির একটি ভালো ওষুধ, এটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আচ্ছা, শরীরে যাতে রোগ সহজে রোগে আক্রমণ না করে তার জন্য প্রতিরোধ ব্যবস্থা হিসেবে লাইসোপ্লাস এটি খাইলেই মোটামুটি আর কি সহজে রোগে আক্রমণ করবে না। তারপরে অনেক সময় মুরগি 5-7 দিন বয়স হয়ে গেলে প্রতিবন্ধী হয়ে যায়, মানে খুরায় খুরায় আঠে, এরকম পর্যন্ত থায়াবিন দেওয়া হয়। থায়াবিন মানে প্রতিবন্ধী রোগ ব্যবস্থার জন্য থায়ামিন দিতে হয়। আর কি কি ধরনের ব্যবস্থা নিতে হয়? তারপরে আপনার 10 থেকে 12 দিন বয়স হলে আমাশার ডোজ করা লাগে, আমাশার ডোজ, ওইটা একটা না 3-4 দিন করতে হয়, আবার 20-22 দিন পরেও আবার আমাশার ডোজ করতে হয়, রক্ত আমাশা যেটা বলে। তারপরে আসি হলো, তারপরে হলো লিভার টনিক। হ্যাঁ, লিভার টনিক 20 দিন পরে থেকে লিভার টনিক, তারপরে জিঙ্কে আর এই ওষুধগুলা খাওয়াইতে হয়। আরেকটা হলো ভ্যাকসিন, ভ্যাকসিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, হলো মুরগি পালনে
ভ্যাকসিন রানীক্ষেত আর গাম্বুরা, এই হলো মারাত্মক রোগ, মারাত্মক রোগ এই দুটো, রানীক্ষেত আর হলো গাম্বুরা, গাম্বুরা এই দুটো রোগ, গাম্বুরা আর রানীক্ষেত যদি রোগ আক্রান্ত করে পুরা খামার ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তাই এটা ভ্যাকসিন যথাসময়ে দিতে হবে। অনেকে মুরগি পালন করে ভ্যাকসিন দুইটা দেয়, রানীক্ষেত একটা, গাম্বুরু একটা, কিন্তু নিয়ম হলো চারটা দেওয়ার, চারটা দেওয়া, হ্যাঁ, রানীক্ষেত গাম্বুরু চারটা ভ্যাকসিন দেওয়া, যেমন 4 থেকে 5 দিনের দিন রানীক্ষেত, রানীক্ষেত 4 থেকে 5 দিন বয়সের দিন রানীক্ষেত, তারপরে 10 থেকে 12 দিন বয়সে গাম্বুরা, গাম্বুরা, তারপরে 17 থেকে 18 দিন বয়সে আবার গাম্বুরা, আবার গাম্বুরা বুস্টার ডোজ যেটা বলে, তারপরে 21 থেকে 22 দিনের দিন আবার রানীক্ষেত, রানীক্ষেত, এই ওষুধগুলা খাওয়াইতে হয়। যা এই ওষুধগুলা খাওয়াইলে মোটামুটি এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় আশা করা যায়, যদি ঠিকমতো ওষুধটা ভ্যাকসিন ঠিক থাকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এই যে টোটাল 1 মাসে যে ভ্যাকসিন গুলার কথা বললেন, এদের টোটাল খরচ কত হয় ভ্যাকসিন গুলা মাসে, 1 মাসে কি পরিমাণ চায়? 1 মাসে আসলে মুরগি পালন করতে যদি সুস্থ স্বাভাবিক মুরগি থাকে তাহলে 5,500 থেকে 5,000 টাকার ভ্যাকসিন লাগে, ভ্যাকসিন লাগে। আর যদি একটু রোগে বা নর্মাল যদি যদি রোগ রোগে আক্রান্ত করে, যেমন এখানে মুরগি সবচেয়ে রোগ হলো ঠান্ডা, ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা লাগলে পরে মুরগি ওজন কম আসবো এবং মুরগির মৃত্যু হার বেড়ে যাবে। এখন যে গরমকাল, এই গরমের জন্য ব্যবস্থাটা কি, সবচেয়ে ভালো পদ্ধতি কি? এখন যে গরম, গতকালকে আমার 15টা মুরগি স্টক করেছে, কাল গতকালকে যে ভয়াবহ গরমটা গেছে, 15টা মুরগি স্টক করেছে। গরমের জন্য নিয়ম, আসলে মুরগি পালন করতে যা যা লাগে সবকিছু করতে হবে, মানে একটু নির্বিষ যাতে না হয় এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে মুরগি পালন বলতে এখানে যেখানে যা লাগবে কোনো কিছু ত্রুটি রাখা হবে না, যেমন টিনের চালের উপর যে ঝর্ণার ব্যবস্থা করতে হবে, যাতে টিন যাতে সবসময় ঠান্ডা থাকে, টিন যাতে যত ঠান্ডা থাকে, ফ্যানের বাতাস যাতে ঠান্ডা বাতাস আসে, তারপরে এয়ার ফ্লক ভিতরে যে কুয়াশার মতো একটা ই আছে ওইটা যদি সেট করা যায় তাহলে মুরগি গরম গরম হতে রক্ষা পাবো, রক্ষা পাবো। আর খামারের ভিতরে যদি কেউ ঢুকতে চায় তার জন্য কি কি ধরনের ব্যবস্থা করতে হয়? খামারের ভিতরে কেউ যদি ঢুকতে চায় তাহলে হাতে পায়ে স্যান্ডেলের নিচে জীবাণুনাশক স্প্রে ওইটা ব্যবহার করে তারপর ভিতরে, যাতে কোনো মুরগিতে ওইটা মানুষের শরীরের মাধ্যমে বা পায়ের সাথে যদি কোনো ধরনের জীবাণু আসে, জীবাণু বা ভাইরাস যাতে আক্রমণ করতে না পারে, সেই জীবাণুগুলো বা আপনার খামারের ভিতরে যেন প্রবেশ না করতে পারে। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ যাবত আপনারা যে মুরগি বাচ্চা আনা থেকে পরিবহন থেকে শুরু করে আনার পরে খাদ্য, ভ্যাকসিন এবং এই টোটাল 1 মাস কি পরিমাণ খাদ্য খাওয়াইতে হয়, কি কি ধরনের জীবাণু নাশক ব্যবহার করতে হয় এবং কি কি ধরনের মেডিসিন খাওয়াইলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং মুরগির প্রতি পিস, মুরগির বাজার মূল্য এবং বিক্রিত মূল্য এবং প্রতি পিস 1 মাস 160 টাকা পর্যন্ত খরচ হয়, এই বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারলাম একজন উদ্যোক্তার মাধ্যমে। তো আপনাদের যদি এই ব্রয়লার মুরগি পালনে কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এই মুরগি আপনি এ পর্যন্ত কি পরিমাণ মুরগি আপনার খামারে উঠাইছেন এবং বিক্রি করছেন, এই বিষয়ে যদি বলতেন? এখানে এটা আমার 4 নম্বর ব্যাচ চলতেছে, 4 নম্বর ব্যাচ, এর আগে 3 ধাপ বিক্রি করেছে, তাতে লাভ কেমন? মোটামুটি 3 ব্যাচের মধ্যে আমার মোটামুটি লাভ হয়েছে, ভালো হয়েছে, মানে লস যায় না আর কি। চাকরি যে করছেন, চাকরির চেয়ে স্বাধীন এবং চাকরির চেয়েও ভালো মানের অ্যামাউন্ট আপনি প্রতি মাসে এই মুরগি পালনে পাচ্ছেন আর কি। হ্যাঁ, তো দর্শক মণ্ডলী অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, সেই সাথে আমাদের উদ্যোক্তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য একটি প্রতিবেদন নিয়ে, ধন্যবাদ।